আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। দেশ বিদেশ রান্নাঘর থেকে নিয়ে আসলাম আজকে আর একটা রেসিপি, ফ্রাইড রাইস। আমি 3 কাপ বাসমতি চাল নিয়ে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা দিচ্ছি এই জন্যই চালটা যাতে ঝরঝরা থাকে, একটা আরেকটার গায়ে লাগে না। তাই দিয়ে দিব ভেজিটেবল ব্রথ, 1/2 চা চামচ পাউডার, একটু লবণ সামান্য, দিয়ে মিক্স করে বসিয়ে দিব। রাইসটা হওয়ার পরে আমি ঠান্ডা করে নিব। এখন চলে আসলাম রান্নায়। 1/2 কাপ তেল দিয়ে দিব, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দিয়ে দিব চিকেনের বুকের মাংস 1 কাপ, আমি খিপ খিপ করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করব, সাথে দিয়ে দিব একটু লবণ। লবণগুলো কম দিচ্ছি, সাথে তো সয়া সস যাবে এই জন্য। দিয়ে দিব জিঞ্জার 2 চা চামচ, গার্লিক, মিক্স করব। চিকেনের কালারটা চেঞ্জ হওয়ার অপেক্ষায় আছি, নাড়াচাড়া করব। আমি দিয়ে দিব 1 কাপ ফ্রোজেন ভেজিটেবল, আপনারা চাইলে ফ্রেশগুলোও দিতে পারবেন। নাড়াচাড়া করব, তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব। এখানে একটু সয়া সস দিব, সাথে গোলমরিচ একটু, নাড়াচাড়া করব। তিনটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিব এখন।
সাথে এক চিমটি গোলমরিচ গুঁড়ো দেবো। আবার দিয়ে দিয়ে দেব বেল পেপার, হাফ হাফ নিয়েছি দুই কালারের, সাথে দুই সাদা লাল পেঁয়াজ হাফ হাফ নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি। সব একসাথে মিক্স করবো। রাইসগুলো দিয়ে দেব, রাইসগুলো কিন্তু আমার ঝরঝরা, মিক্স করে নিলাম সবগুলো একসাথে। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, দুই টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, মিক্স করব একসাথে সবগুলা। দিয়ে দিব পেঁয়াজের পাতা আন্দাজ মতো, সাথে ধনিয়া পাতা, এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারবেন। রেডি হয়ে গেল ফ্রাইড রাইস, আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যারা করেন নাই করে উৎসাহ দিবেন, আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, আর যারা করে ফেলছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।